টানা ছ মৌসুম বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্সে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুবারে আইপিএল জয়ী কলকাতার নাইট রাইডার্সের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে একসময় বিশেষ সম্পর্কই হয়ে উঠেছিল সাকিবের সাকিব বেশ গুরুত্বপূর্ণ ছিলেন শাহরুখের কাছে গত বছর কলকাতা ছেড়ে দেওয়া সাকিব যোগ দিয়েছে সানরাইজার হায়দ্রাবাদে এবারও এই দলেই খেলবেন তো শাহরুখের সঙ্গে সম্পর্কটা কেমন আছে গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের দ্বাদশ আসর আজ রবিবার দ্বিতীয় দিনে সাকিবের দ্বিতীয় ঘর কলকাতার ইডেন গার্ডেন বিকালে সাবেক দল কলকাতার নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান গ্যালারিতে শাহরুখ খানের থাকার জোর সম্ভাবনা রয়েছে সেই অগ্নিগর্ভ ম্যাচের আগে ওপার বাংলা জনপ্রিয় একটি পত্রিকার দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন শাহরুখ এখন আর তাকে ফোন দেয় না পরিষ্কার করে বললেন দুজনের আর যোগাযোগ নেই কলকাতা নাইট রাইডার্স আর ইডেনের সঙ্গে অনেক দিন জড়িয়েছিলেন সাকিব সেই সম্পর্ক নিয়ে তিনি বলেন কে কে আর ইডেন এই দুটো নাম বললে অনেক স্মৃতি ভিড় করে আসে প্রথম মৌসুম থেকে যত দিন ছিলাম সব কয়টাই আমার কাছে স্মরণীয় চ্যাম্পিয়ন হয়েছি মানুষের মন জয় করেছি আরও একটা ব্যাপার ছিল ঢাকা আর কলকাতা খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব পরিবার সবাই ম্যাচ দেখতে আসতো কলকাতার মানুষ ইডেনের দর্শকের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে যা কোনোদিন দিন ভুলবো না